সরকারি দপ্তর গুলাতে অ্যাটেন্ড করে রাখছে, পুশ করে রাখছে। এরা বিভিন্ন ভাবে আমরার বিজেপি মানে এই বর্তমান সরকারের ডিস্টার্ব করতেছে, কেড়ে সফলতে দিত না। সরকার পঞ্চায়েত প্রধানরা চাইতেছে আমার তাড়াতাড়ি আজকে একটা টেন্ডার এটা হইয়া যাক, ইঞ্জিনিয়ার ইয়ে করুক। ইঞ্জিনিয়ার চায় না 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 না, দিতাম না, দিলে তো রাস্তাটা হইয়া যাবো, রাস্তাটা হইলে নাম হইব কার, বিজেপির তো আটকে যাবো। এই জন্য অনেক ডেভেলপমেন্ট কাজে এই সিপিএম এর দূষরেরা বা সিপিএম এর এজেন্টরা ডিস্টার্বেন্স করতেছে, ক্লিয়ার? এখন আমাদের 2023-এ কিসের জন্য কাজ করতে হইব? কারে আনার জন্য? কারে আনার জন্য? বিজেপি আনার জন্য। 2018-তে কিসের জন্য কাজ করছিলাম? পরিবর্তনের জন্য। 2018-তে পরিবর্তনের জন্য কাজ করেছিলাম। 2023-এর এখন যে কাজ করুম, 2023-এ বিজেপি আনার জন্য কাজ করুম, বুঝছো? এখন বিজেপি আনতে গেলে প্রথম নিজেরে বিজেপি বানাইতে হইব। এবার বিজেপি নিজেরে বানাইতে হইলে তিন চারটা বিষয় ক্লিয়ার থাকতে হইব যে আমি বিজেপি কিভাবে হবো। প্রথমত আমার মধ্যে বিজেপির গুণগুলা, বিজেপি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মধ্যে যে গুণগুলা বিকশিত হওয়ার কথা, এই গুণগুলা বিকশিত করতে হইব। এটা গুণগুলা কি কি এগুলো নিয়ে চর্চা করতে হইব, পড়তে হইব, এবং এগুলি বিভিন্নখানে দীনদয়াল উপাধ্যায়জির বই কিংবা অন্যান্য বই, ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন বই আছে এগুলিতে লেখা আছে। তাই আমার তরফ থেকে, আমি কোনো নেতৃত্ব না যে আমার তরফ থেকে আমি এগুলি বিশ্লেষণ করুম, আপনারা খুঁজে হইলে এগুলি ফলো আপ করবেন, বা কোনো সৎ অনেস্ট এবং বিজেপির কোনো উপযুক্ত নেতা বা কার্যকর্তাকে ফলো করুন, দেখবেন গুণগুলা খুঁজে পাবেন, ঠিক আছে? আর যদি নিজে বিজেপি না হতে পারে, 2023-এও বিজেপি আনতে পারতাম না। বিজেপি আনতে হলে প্রথম নিজেরে বিজেপি হইতে হইব। আর নিজের থেকে বাম বিরোধী লেভেল, আমি বাম বিরোধী এই শব্দ থেকে বড় লেভেল হইব আমি বিজেপি। বাম বিরোধী ভালো কথা, বাম বিরোধী যারা আমাদের 25 বছর কষ্ট দিছে, এরা এখনো কষ্ট দিছে সে বিভিন্ন ছায়াতে, কিন্তু এটার থেকে বড় লেভেল আমি বিজেপি। এই লেভেল হৃদয়ে স্থান দিতে হইব, তবে 2023-এ আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হইব। পাশাপাশি আজকে যে, আজকের যে দিন, এটা গুরুত্বপূর্ণ দিন। 1972 সালের আজকের দিনে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাইছে, মানে পূর্ণ রাজ্য মানে পূর্ণ রাজ্য হিসেবে শুরু হয়েছে এই ত্রিপুরার জীব, ত্রিপুরার পথ চলা। আজকে 50তম গোল্ডেন জুবলি, 50তম যে ইয়ে স্টেটহুড ডে বা পূর্ণ রাজ্য দিবস, এই দিনে আমরা বচনবদ্ধ হই বা প্রতিজ্ঞাবদ্ধ হই 2023 সামনের ইলেকশনে বিজেপি আয়নিত হমু, নিজেও বিজেপি হমু, অন্যেরও বিজেপি বানাবো, সরকারও বিজেপি আনো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল ফাইনাল। যদি